हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वेलकम बैक टू चिट्चैट। सो कुछ सब भलो आज सुस्थ आज शरीर संगे संगे मन चल नहीं। सकाल बेलाटा हमें जब दिए शुरू है ऊपरे जाए चाहे ना जो पर नीचे बसे थी जाए करी जबटा सर चेष्टा करी कारण सकाल सकाल जबटा ना कर माइंड एक खटका लेगे थके कह जब हलो ना जब हलो ना। तो देखो हमें नीचे बसे पाइचारि नाना रकम ये कर जबटा सर निची तरह तुम्हारे संगे देखा कर। এবার কথা হচ্ছে এটা আমার ফিট হবে কিনা, এটা একটা বড় কোশ্চেন। ফিট না হলেই গেল। ফোর বাটনের জিন্স, জিন্সের কাপড়টা খুব ভালো। এখন দেখা যাক এটা হয় কিনা। আমাদের ডিম সেদ্ধ হয়েছে, ভেজ বার্গার করছে। ডিম সেদ্ধ মাছ আছে ভেজের নাকি আর এইটা তরকারি হচ্ছে বার্গারে ফুল রেডি হচ্ছে। পাউরুটি অনেকদিন আগে থেকে কেনা ছিল, ওগুলো অনুমতি তো শেখে নিচ্ছে। আর এই যে সব কিছু আর আজকে মানে এই সানডে স্পেশাল বার্গার হচ্ছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠান্ডায়, আমার বাচ্চাগুলো গুজুগুজু গুজুগুজু হয়ে বসে আছে, ওদের পুজো হয়ে গেছে। তো চলো টিফিনটা করে নিই, আমি 10টা বেজে গেছে, টিফিনটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। প্রধান দেখে শশা আনতে বলেছিল ভুলে গেছে, তাই টমেটো আর শশা এই পেঁয়াজ দিয়েই চলছে কাজ। শস দিলে না দু উপরে দেবো। আচ্ছা তাহলে সানডে টিফিন পুরো জমে গেল। কিছু না, সোয়াবিন আলুর পুর বানিয়ে নেওয়া হলো, পুর বানিয়ে ওটাকে দিয়ে দেওয়া হচ্ছে। কোনো প্যাকেজ ট্যাকেজ বানিয়ে দেওয়া হচ্ছে না, জাস্ট দিয়ে দেওয়া হচ্ছে ওটাই বার্গার আর কিছু না, মানে লাইক স্যান্ডউইচ। এই দেখো বার্গারের লুকটা এরকম দেখতে। এই দেখো প্রধান দাদা নতুন ভিডিটা পরে বসে গেছে, কেমন হয়েছে বার্গারটা? দারুণ দারুণ একদম। তুমি তো একটু নন ভেজ ছাড়া থাকতে পারো না ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, বড়ি সেদ্ধ আমার জন্য, প্রধানদার জন্য মাছ ভাজা, আর হচ্ছে তুলসী ভোগ, তুলসী ভোগের ভাত হবে। তো অনিমাদি সব করে যাচ্ছে, অনিমাদি বিকালে আসবে না, সে এই বার্গারের পুরটাই করে রেখে দিয়েছে, বলছে রাত্রিবেলা রুটি দিয়ে খেয়ে নিও। এবার রাত্রিবেলা খেতেও ইচ্ছা করে না, দু রুটি হলেই হয়ে যায়। তারপর আমি খেয়েছি দুটো, আর তোমার স্যারের জন্য এ আছে, তুমি দেখতে পাচ্ছ দুটো দুটো রুটি করে যাবে, দুটো কি তিনটে স্যার তো খিচুড়ি খেয়েছে। মাছ ভেজেছে, মাছছে, আর এই পুরটা রাত্রিবেলার জন্য থেকে গেছে আমাদের। আর এখানে এখানে বিয়ারের মাছ সেদ্ধ হচ্ছে, আর এখানে ডাল সেদ্ধ হবে, বেশ অনিমাদি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি দিয়ে মাখবে, আর তুলসী ভোগের ভাত। দারুণ লাগছে না রান্না? কিন্তু আজকে বার্গার খেতে খেতে সত্যি বলছিস আমি তোর জন্য মনটা খুব খারাপ করছিল, বেচারা কাল থেকে ঠিক মতো টিফিন পাচ্ছে না। কিন্তু হ্যাঁ শান এলে আমি শানকে বার্গার, শানকে তোমার এ কী বলে পালং পনির ওই দুটো অবশ্যই করে খাওয়াবো, কিন্তু কতটা টাইম হবে তারপর। বার্গারে ব্রেড কোথায় পাবে? এখানে পাবে না, হ্যাঁ ওখান থেকে নিয়ে চলে আসবে তাহলে করে দেবো। আসলে আমার পাওভাজি খেতে ইচ্ছা হচ্ছিলো, পাওভাজির জন্য গাজর টাজর সব কিছু রাখতো, প্রধান তাকে বলছিলাম, তা করতেই দেখলাম বার্গারে ব্রেডটা পড়ে আছে, তখন আমি বললাম অনিমাদিকে এনে দাও। হ্যাঁ পাওভাজির মশলা এনে দেবো। অনুমতি অনুমতি এক্সপার্ট, আমাদের স্কুলে মেট্রন যারা আছে রান্না এক্সপার্ট। আমাদের যে এ হলো পরীক্ষা হলো,
যারা এসেছে তারা খাবার খেয়ে বা 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 তখন করে করে আছে, সবাই বলেছে রান্না বান্না দুর্ধর্ষ আপনাদের। চায়ের ফ্যান তো মানে গাঙ্গুলি চায়ের ফ্যান তো ভদ্রমহিলা বলছে যে আপনারা কি কিনে আনছেন, গাঙ্গুলি বলছেন আমরা বানাচ্ছি, বলে তাহলে আর এক কাপ দেখি। প্রধান দাকে এটা পুরো হ্যান্ডসুই লাগছে, প্রধান দেখি দেখো ভালো করে চান দেখে নেবে, এই দেখ চান কি নেবে ঠিক শটে দেখিস সব বাবা। বাহ, ছেলেটা কিনে বলে কত রকম কথা শোনানো হয় যে হ্যাঁ তুমি বেশি কেনো কেনো, কিন্তু ছেলেটা ভালো জিনিস কেনা সেটা কেউ সুনাম করে না। আর প্রধানটা আমার জন্য নিয়ে এসছে অরেঞ্জ, এখন আমার অরেঞ্জ খেতে খুব ভালো লাগছে, সেমনি হোক চাট করে হোক অরেঞ্জটা খেতে আমার খুব ভালো লাগছে। ওকে বলেছিলাম এখানে আমার বাচ্চারা পিকনিক টিকনিক কিছু করছে, প্রচুর আওয়াজ হচ্ছে, দেখতে হবে দেখতে হবে কি পিকনিক টিকনিক কিছু প্রচুর আওয়াজ হচ্ছে। অর্ণিমাদিকে বললাম যে পেঁয়াজ দিয়ে মাখতে, অর্ণিমাদি শুধু কী করেছে বলতো তেল লঙ্কা দিয়ে মেখে দিয়ে চলে গেছে, তো আমি সেই জন্য পেঁয়াজ কেটে নিলাম, কেটে নিয়ে এখন বড়ি সিদ্ধটা আর ডাল সিদ্ধটা মাখবো, কারণ একটু পেঁয়াজ না হলে সেই গরম সত্যি সত্যি ভালো লাগে না। অর্ণিমাদি ভাত করে যায়নি, মেয়ের পর ভাতটা করবো। এখনো ভাত হয়নি, ওয়েট করতে হবে, 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 দাঁড়াও ওয়েট করতে হবে বলেছি। আমি উপরে এসেছি, এগুলো বেছে ফেল, ঠিক আছে দেওয়া হয়েছে, সবকিছু পাচ্ছে, আমি এসে এই জুতোটা করবো, এই জুতোটাকে গেঁথে দেওয়া হয়েছে, এগুলোকে শুকাচ্ছি, উপরে রাখি, উপরে রাখি হয়তো তাকে কী করো, উপরে নিয়ে যাচ্ছি এই জন্য। দেখো কত সুন্দর গোলাপটা হয়েছে, এখানে একটা, এখানে একটা, ওই যে একটা, বেগম বিলিয়া কিনতে যাবো বলে ফোন করা হলো দোকানটায়, আছে কিনা প্রধানদা বললো বাপরে এখানে এ চলছে পিকনিক চলছে, উফ, প্রধানদা বললো একবার ফোন করে যাই, ফোন করলো ওরা বললো এখন এক সপ্তাহ লাগবে, এক সপ্তাহ পর নাকি পাওয়া যাবে, চলো দেখি আপডেট নিয়ে নিই। হ্যাঁ পেয়ে গেছি উপর আস্তে আস্তে, ফুলগুলো কালকে তখন তো সব গাছগুলো ঘুরেছে, ঘুরে সব এ দিয়েছে সার দিয়েছে, ফুটবে প্রায় ফুটবে ফুটবে কিছু হয়ে এসছে, আর এটা তো বিশাল বড় হয়ে গেছে, আর ওইখানে দেখছো কাজ চলছে, দাঁড়ো দেখাই ওখানে কাজ চলছে, জেনারেটার আসবে, জেনারেটারের জন্য এখানে যদি বন্যা হয় অনেকটা উঁচু করে ঢালাই দেওয়া হবে, কাজ চলছে। ফিলিয়ার জন্য আমাকে এখনও এক সপ্তাহ ওয়েট করতে হবে, তারপরে নাকি কালার ভেরিয়েন্টগুলো পাওয়া যাবে। আসলে আমার এইটা আছে, আমার একটা লাল একটা সাদা নেওয়ার ইচ্ছা আছে, সেটা নিতে যাবো, আর রোদটা বেশ ভালোই লাগছে, কিন্তু উপরে প্রচুর হাওয়া, না রোদটা বেশ মিষ্টি, আমি আবার রোদে বেশিক্ষণ থাকতে পারি না, এটা হচ্ছে আমার প্রবলেম। আবার আরম্ভ হলো, চলে তো ভাতটা বসিয়ে দিন, নাহলে চিৎকার করেই যাবে। তো আজকে আমাদের লাঞ্চে দেখো বড় মানে বহু আকাঙ্ক্ষিত যেটাকে বলা হয় তুলসীবন চালের ভাত, ঘি, বড়ি সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর মাছ ভাজা, প্রধানদার মাছ ভাজা, আমার উইদাউট মাছ হবে। তো কাল থেকে বুঝতেই পারছো লোভে, এত লোভে পড়ে গেছিলাম, শুধু আমি বলেছিলাম ডিম সেদ্ধটা হবে, প্রধানদাকে বললাম ডিম সেদ্ধ করতে, বললো না মাছ ভেজেই দাও, তো মাছ ভাজা দিয়ে খাচ্ছে,
তো আজকে মানে দারুণ খাবার, সেদিন আমি ওয়েটও করিনি, প্রধানটাকে পুরো একটার সময় ডেকে নিয়েছি, ওরা খেয়ে নাও আগে, খেয়ে নিই কোনো কথা বলো। আর তুলসী ভোগ চালটা যখন সেদ্ধ করা হয়েছে কুকারে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চল আজ, হ্যাঁ এমনি ভাতে কিন্তু অতটা ভালো লাগলো না, যেহেতু মার মার ভাতটা করলাম তখন বেশি ভালো লাগলো। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। প্রধানটা গাছে জল দিচ্ছে, আর আমি দুটো লেবু নিয়ে ছাদে চলে এসেছি। বহু কষ্টে গাটা গরম করেছিলাম, প্রধানটা সহ্য হলো না, সে উঠিয়ে ওপরে নিয়ে আসলো। তো এই না আমার একটা লেবু, প্রধানটা একটা লেবু, ছোটবেলায় এই লেবুর খোসাগুলো চিপে চোখে দেওয়া হতো, আর চোখ থেকে জল বেরোতো, তো বলা হতো নাকি চোখটা পরিষ্কার হচ্ছে। তোমরা কে কে ছোটোবেলায় করতে অবশ্যই আমাকে জানাবে। ব্রোকলি আগেবার লাগিয়েছিলে, একটা করে অন্তপক্ষে লাগাও, বলো তোমরাও ডিমান্ড করো। আচ্ছা মৌমিতা বলে একজন আছেন, উনি বারবার করে বলছে জবা গাছে ফুল হচ্ছে না, মানে কীভাবে যত্ন নেওয়া যায় সেটা বলছে, কী সার দেওয়া যায়। জবা গাছের মাটি চেঞ্জ করতে হবে, মানে জবা গাছটাকে তুলে নিয়ে আবার নতুন করে গোড়া থেকে কিছুটা মাটি ইয়ে করে, মানে টপটাকে চেঞ্জ করে দিতে হবে আর কি, মাটি ইয়ে করে। আর ওতে দিতে হবে হচ্ছে তোমার এ সার, ওই ডিএপি অল্প দেওয়া যেতে পারে, অথবা গুমোর সার, গুমোর সার একটু হালকা করে দেওয়া যেতে পারে, তার সঙ্গে গোবর সার, গুমোর সার আছে, গুমোর একরকম সার আছে, ডিএপি গুমোর, ঠিক আছে, এগুলো অল্প করে তার সঙ্গে গোবর একটু বেশি করে মাটির সঙ্গে মিক্সড করে মানে মাটি তৈরি করতে হবে আগে, সেই মাটি নিয়ে গাছে গোড়ায় সব গাছে গোড়াতেই দেওয়া যাবে, কম কম করে দিতে হবে। তো তুমি বলেছিলে তোমার জায়গাবুকে বলতে, তোমার জায়গাবু বলে দিয়েছে, আশা করি তোমাদের লাভ হবে। আর দেখাই আমার একটা শশা গাছও আছে, যেটা আমি এতদিন ধরে কী গাছ কী গাছ বলতাম সেটা বুঝতে পারতাম না, ঠান্ডায় চোখ থেকে জল বেরাচ্ছে। তো ওটা হচ্ছে শশা গাছ, শশা হয়েছে এখানে, শশা হয়েছে দুটো শশা হয়েছে, আর এই ফুলটা জাস্ট দেখো কত বড় হয়েছে, দেড়টি গাছে এত বড় ফুল। আর এই গাছটা দেখো লকলকাইং, দারুণ বড় গাছ হয়েছে, কুমড়ো গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, ওখানে আবার ধরে দিয়েছি, ওখানে পাতা হয়েছে, ওখানে কুমড়ো হচ্ছে, একটা লাউ হচ্ছে, লাউ আর কুমড়ো হচ্ছে, একটা কুমড়ো হচ্ছে, দেখো সিম কেমন ঝুলছে, প্রচুর ফুল এসছে, গাছে সবজি থাকলে বেশ মজাই লাগে, বিশেষ করে ছাদ বাগানে, মাটিতে গাছে তোমাদের কত মজা লাগে যায় না, কিন্তু ছাদ বাগানে যদি সবজি থাকে বেশ ভালো লাগে। এইখানে কোথায় ক্রিকেট খেলা হচ্ছে, এত ফালতু বকছে, ক্রিকেট কমেন্ট্রি করছে না কি করছে ভগবান জানে, এত ফালতু বকছে ছেলেটা যে বলার নেই। আর পেছন থেকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, জুতোটা শুকিয়ে এসছে, কালকে দিলে একবারে শুকিয়ে যাবে। না মাটি তৈরি করতে হবে আগে, মাটি কিন্তু টাটকা মাটি হলে হবে না, না তৈরি করে রাখতে হবে আগে মাঠের কিছু মাটি, মানে বালি মাটি আর কি, বেলে মাটি, বেলে মাটির সঙ্গে গোবর সার, গোবর সার বলতে কাঁচা গোবর না, মানে হ্যাঁ গোবরটা হচ্ছে যে কাঁচা গোবরকে বেশ কিছুদিন শুকনো হলে যেটা হবে সেই গোবর নিতে হবে, এবং গোবর মাটি হলে ভালো হয়, গোবরের চারিদিকে যে গোবরটা রেখে দেওয়া হলো তার সঙ্গে মাটির অস্ফর লেগে যেগুলো হলো গোবর সার, ওটা গোবর সার মতো হয়ে গেল, সেই গোবরটার সঙ্গে মাটি মিক্স, তার সঙ্গে হচ্ছে কিছু রাসায়নিক সার দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে ডিএপি বললাম, বা ওই 10-26-26, অথবা গুমোর এই জাতীয় সার কিছুটা মিক্সড করে নিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এবং ফুলও ভালো হবে আর কি। তো বুঝতে পেরে গেছো, আর আমার অতদিনকার শখ বেগম বলি, আর আমি কবে আসবে ভগবান জানে, এটা স্কিনটা পরিষ্কার হচ্ছে, ওটা কবে আসবে কি জানি, আমার অনেক রকমের ওটার কালেকশান করার ইচ্ছা আছে। আগে মিডিল আমার জবা নিয়ে পড়েছিল, আমার ওই লেবুগুলো প্রচণ্ড মিষ্টি, খুব ভালো, খুব ভালো লেবুগুলো। তো এই নিয়ে আর সানের হেডফোনটা, সেই ওয়্যারলেস হেডফোনটা, যেই হেডফোনটার জন্য প্রচুর কান্নাকাটি হয়েছে, সেই এলো না ফেরত গেল হেনা হলো তেনা হলো, সেই হেডফোনটা উনি খুঁজে পাচ্ছেন না। তো শাক লাগিয়েছে, লাল লাল শাকটা খেয়েছে দেখছি, শাক খেয়েছে,
ওইদিকে বাড়িতে শাক করেছে ছাদে, ভালো লাগে ওই ছাদ বাগানটাই এত সুন্দর, আমার এত ভালো লাগে। আমার যদি কখনো বাড়ি হয় যে সামনে যদি জায়গা হয় তাহলে আমি একটু বাগান বাগান করে রাখবো, কিন্তু এখানে যা বন্যা তার থেকে ছাদেই বাগান করা ভালো। তো সানের ওটা হারিয়ে গেছে, আমাকে এখানে খুঁজতে বললো, আমি তো চোখের সামনে দেখতে পেলাম না, আমি অবশ্য চোখ থাকতো মাঝে মধ্যে অন্ধ হয়ে যায়, তো ও এলে খুঁজবে। তো ওই নিয়ে আজকে সারা মানে এই 12টা থেকে চলছে ঝামেলা, যাই হোক পাওয়া তো যাবে নিশ্চয়ই, কোথায় আর যাবে তাই না। তো আজকের খবরগুলো একটুখানি খারাপ আছে খবর, তোমার তার আগে বলে দিই, আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল হচ্ছে লুচি আর আলুর দম, প্রথমবার দারুণ দিয়েছিল লুচিগুলো, ছোটোখাটো ছিল, খুব দারুণ খেতে ছিল লুচিগুলো, আমি 8টা খেয়েছি বসে বসে। 8টা খাওয়ার পর একটা 7-Up খেতে হয়েছে, নাহলে গ্যাস ট্যাস হচ্ছিলো, 7-Up নয়, 7-Up সে অল্প পড়েছিলো এরা এনেছিলো সেইটা খেয়েছিলাম, আর একটা প্যান্ডি খেয়েছিলাম, তো সেইটা খেয়েছি। তারপর আবার আমার যে হেডফোনটা আছে ওয়্যারলেস হেডফোন, সেটা যত সম্ভব বাড়িতে ফেলে এসেছি, সেটা মায়েরা খুঁজে পায়নি, আর এখানে আমার মনে হচ্ছে যে আমি এনেছি, এনে কিন্তু বার করিনি, কিন্তু আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে আমি আনিনি, আমি ওখানেই রেখেছি। এখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে জিনিসটা নিয়ে, একটা ট্র্যাজেডি, আমার এই হেডফোনটা খারাপ হয়ে গেছে, ওয়্যার ফায়ার সব বেরিয়ে গেছে, বেরিয়ে খারাপ হয়ে গেছে হেডফোনটা, তো আমাকে একটা হেডফোন দরকার, তো তাই জন্য সেই জন্য ওয়্যারলেসটা খুঁজছিলাম, তো ওয়্যারলেসটা আমার কাছে নেই, তো আমি ভাবলাম বাড়িতে রেখে এসেছি। মা চেক করে বললো যে না ওখানেও নেই, তো আমাকে বাড়ি থেকে এবার চেক করতে, তখন ওটাই টেনশান লাগছে যে কী হবে, ওয়্যারলেস হেডফোনটা কোথায় আছে না আছে, হেডফোন না ইয়ারফোন, যদিও তোমরা দেখেছো তো উইংসের এটা সেটা। মাছগুলো খেলতে দেখেও মনটা খুব ভালো লাগছে, মানে এত পরিষ্কার জলে না, ওরা খুব সুন্দর খেলে, আর প্রধানদার তো পুরো ফ্যান, ওরা প্রধানদার এসে দাঁড়ালে যেহেতু খেতে দেয় সব কটা এসে কুঁকি 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 করবে সামনে কেনে এসে। তো এখন বাজছে হচ্ছে 6:20, আর প্রধানদা আমার ব্লগ দেখছে, লাইক দিয়েছো কি না? হ্যাঁ লাইক তো অবশ্যই, তুমি তো দিয়ে দিলে। হ্যাঁ আমি তো দিয়ে দিচ্ছি, তাই তো হ্যাঁ খুলে গেছি সেটা। তো সন্ধ্যেবেলা দিয়ে বাচ্চারা সব ঘুমিয়েও গেছে, কেন অনেক আগে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ সান এখন আইফোন নিয়ে খুব ব্যস্ত, কিন্তু সানের ওটা এখনো খুঁজে পাওয়া যায়নি, আমি তো খুঁজে পেলামই না, জানি না কি হবে। ও টেনশন আছে, জিনিসের একটু যত্ন তো নিতেই হবে না, একটু টেনশন থাকা ভালো, ওরকম করে সব কিছু পেয়ে গেছে, চাইলেই পেয়ে যাচ্ছি, এই ব্যাপারটা ঠিক না। যাই হোক ওর সেরকম নাও, ওর প্রতিটা জিনিসে নেয়, কিন্তু যাই হোক কোনো কারণবশত এদিক ওদিক মিসপ্লেস হয়েছে, দেখতে হবে। তাহলে ভিডিওটি এখানে শেষ করি, এখানেই রাখি, প্রধানদাবি ঘরে আমার ব্লগ দেখতে চলে গেলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো চিৎচাতে, যতক্ষণে ফিরে আসি ভালো থেকো সুস্থ থেকো, ফিরের সঙ্গে সঙ্গে মনে যত্ন নিতে থাকো, আর হ্যাঁ তোমাদের লাভ ইউ অল বলার আগে সত্যিকারই তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এখনও পর্যন্ত যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ ওই কালকে পরশু দিনের ভিডিওটার জন্য, তাকে অনেক ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য, এতটা ভালোবাসার জন্য। তাহলে ফ্যামিলিটাকে আর একটু বড়ো করা যাক, আর একটু বেশি করা যাক, কেন তোমাদের এই ভালোবাসাটুকু পেয়ে না আমি সত্যি, আমি আমার দুটো চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, কখনো আমি ডিমোটিফাই হইনি, আর সবসময় দেখেছি যে তোমরা খুব ভালো, পুরো সাপোর্টিভ আমার, মানে এরকম চ্যানেল খুবই কমই দেখা যায় যেটা আমার দুটো চ্যানেল হয়ে আছে, হয়তো গ্রোথ কম সব কিছু কম, কিন্তু চ্যানেল দুটো সত্যিকারই তোমরা সাপোর্ট খুব বেশি করো। তো যাই হোক দেখাচ্ছি অন্য কোনো ভিডিও, অন্য কিছু যতক্ষণ ফিরি ভালো থেকে সুস্থ থেকে, শরীর সঙ্গে মনে যত্ন।